আপনারা কি জানেন যে আমরা এই বছরে বাম্পার আলু উৎপাদন করছি বাংলাদেশে? জিন্দেগিতে এত আলু আমরা উৎপাদন করি নাই। আমাদের আলু উদ্বৃত্ত, আমরা আলু রপ্তানি করি। আগের কথা না, আগের কথা না, এই যে গত 18ই মার্চের খবর দেখেন, তারিখটা ভালো করে দেখেন এডিটর সাহেব, আমরা আলু রপ্তানি করতেছি। এবার প্রথম না, আমরা আগেও আলু রপ্তানি করছি, আমরা বেশ কিছুদিন ধরে আলু রপ্তানি করি। আমরা পৃথিবীর ষষ্ঠ আলু উৎপাদনকারী দেশ। দেখেন দেন কি বলে পত্রিকা, বর্তমানে রংপুর সহ বিভাগের 8 জেলায় আলু স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশে। আলুর বর্তমান বড় বাজার তৈরি হয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নেপাল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমাদের আলুর বার্ষিক চাহিদা প্রায় 1 কোটি টন। আমরা 1 কোটি 4 লাখ টন আলু উৎপাদন করছি এবছর। কেউ কেউ বলে 1 কোটি 10 লাখ টন উৎপাদন করছি। যাই হোক, আমাদের চাহিদার চাইতে বেশি উৎপাদন করছি। আমাদের চাহিদার চাইতে 10 লাখ টন বেশি না হলেও অন্তত পক্ষে 4 লাখ টন বেশি উৎপাদন করছি। এইটা যে শুধু আমাদের কথা তা না, এইটা আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত এটা তো অবাক হয়েছে বাংলাদেশ এত আলু উৎপাদন করে। এশিয় উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা কেন্দ্র, এরা এদের যৌথ গবেষণায় বলছে যে বাংলাদেশে নীরবে আলু বিপ্লব ঘটছে, উৎপাদন বাড়ছে 26 গুণ, মাথাপিছু আলু খাওয়ার পরিমাণ বাড়ছে 10 গুণ। আগে তো আমরা আলু খাইতাম না এত। আমাদের সময়, আমরা যখন ছাত্র ছিলাম, ওই সময় এরশাদ একটা ক্যাম্পেইন চালু করছিল, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। তাইলে আমরা আলু আমদানি করলাম কেন? কোনো হিসাবেই তো আসে না। আমরা একই সাথে আলু আমদানি করতেছি, আবার একই সময় আলু রপ্তানি করতেছি, এটা কোনো কথা? আমরা চাহিদার যোগানের কথা জানি, যে যোগান বাড়লে দাম কমে আর যোগান কমলে দাম বাড়ে। আমরা বাম্পার আলুর ফলন করে যোগান বিপুল পরিমাণে বাড়াইলেও দাম তো কমে নাই, দাম সাঙ্গে গিয়া ঠেকছে। কেন বলেন তো? কোনোভাবে মিলাইতে পারেন হিসাব? যে কাউরে জিজ্ঞেস করেন যে ভাই আমরা আলু রপ্তানি করতেছি, আবার একই সময় একই দিনে আলু আমদানি করতেছি, কিভাবে? বাংলাদেশে এত মিডিয়া, এত টক শো, কেউ এই প্রশ্নটা তুললো না। আমার প্রথম খটকা লাগছিল কখন জানেন? পেঁয়াজ নিয়া। আরে আমাদের চাহিদা হইতেছে 25 লাখ টন, আমরা উৎপাদন করি 36.5 লাখ টন। পেঁয়াজ তো পচে, ঠিক আছে, তো পচু কত পুষবি তুই, 30% পয়সা যা, তাও তো 26.5 লাখ টন থাকে আমাদের চাহিদার চাইতে বেশি, 1.5 লাখ টন বেশি। তাও পেঁয়াজ কেন আমদানি করতে হয়? পেঁয়াজ না হয় বুঝলাম যে তার স্টোরেজ ফ্যাসিলিটিস নাই, পচে যায়। আলুর তো কোল্ড স্টোরেজ পর্যাপ্ত আছে, ফাঁকাও থাকে কোল্ড স্টোরেজ, আলুর এই অবস্থা কেন? আচ্ছা আমি বলে রাখি, পেঁয়াজ সংরক্ষণের জন্য বাংলাদেশের কৃষক কম দামে এয়ার ফ্লো মেশিন উৎপাদন করছে। এটাতে 8 থেকে 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়। যারা জানেন না দেখে নেন, আর পেঁয়াজ চাষী ভাইরা এটা ব্যবহার করবেন। সামনের বছর আমরা পেঁয়াজ রপ্তানি করবো ইনশাল্লাহ। তাহলে এইভাবে পর্যাপ্ত শস্য থাকার পরেও কেন আমাদের আমদানি করা লাগে, কেন হাসিনার আমদানি করা লাগে? এই প্রশ্নের উত্তর আমরা পরে খুঁজব। আসেন আসে আগে আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশে কি হয় সেটা একটু দেখে একটু ইতিহাসের দিকে নজর ফেরাই। আমি এখানে বাংলাদেশি পত্রিকার কথা বলবো না, দেখেন কি থেকে বলি। 1974 সালে আমরা জানি যে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। কত মারা গেছিল জানেন? 2.5 লাখ থেকে 15 লাখ মানুষ মারা গেছিল। হ্যাঁ, অমর্ত্য সেনের বই, এই যে এটা, ওইখানে বলা হয়েছে শুধু রংপুর জেলায় 80,000 থেকে 1 লাখ লোক মারা যায়। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ছিল না, নেদারল্যান্ডসকে একটা সাক্ষাৎকার দিছিল, ওখানে বলছিল যে তার চোখের সামনে বাচ্চারা মাছির মতো মারা যাচ্ছিল। তখন চালের দাম এত বাড়ছিল, কিন্তু 1975 সালের অগস্ট থেকে সেপ্টেম্বর যখন সাধারণত চালের মজুদ কমতে থাকে তখন কিন্তু দাম বাড়ে, দাম বেশি হয়। তখন মানে 1975-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে অগস্ট মাসের পর থেকে বাংলাদেশ হঠাৎ করে চালের দাম কমতে 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 একেবারে মাটিতে পড়ে গেল। বিষয়টা বিশ্ববাংকের একজন কর্মকর্তার সাক্ষাৎকারে উঠে আসে। 1977 সালে ফরেন পলিসি ম্যাগাজিনে এই যে এই লেখাটায়, এই প্রতিবেদনে এটা উল্লেখ করে ডোনাল্ড ম্যাক হেনরি এবং কাই বার্ড। ওনারা লেখেন যে শেখ মুজিবের মৃত্যুর পর মজুদার, সরকারি পরিবেশক, ব্যবসায়ীরা যারা শেখ মুজিবুর রহমানের সরকারের প্রোটেকশন পাইত তাদের মজুদ করা চাল বাজারে ছেড়া দেয়। তারা বুঝতে পারে তাদের রাজনৈতিক মিত্রের পতন হয়েছে, এখন নতুন করে মজুদ ধরে রাখার জন্য তারা রাজনৈতিক সুরক্ষা পাবে না, তাই চাল ছেড়া দেয়, দাম কমে যায় দাবদার দাবদার করিয়া। তার মানে মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হইলেও মজুদ কইরা, মজুদ রেখা দাম কৃত্রিমভাবে আওয়ামী লীগাররা বাড়ায় সবসময়, তখনও বাড়াইছে, এখন সিন্ডিকেট কইরা বাড়ায়। আর এই বদমাইশদের প্রোটেকশন দিত হাসিনার বাপ সোহরাওয়ার্দীর বডিগার্ড। আর ওই যে জয় বাংলা হয়ে গেছে
তখন সুসুর করে সবাই সব স্টক বা মজুদ ছেড়ে দিছে ওর বাপ দুর্ভিক্ষ বানাইছিল আর বলে কিউবায় পাটের বস্তা দেওয়ার জন্য আমেরিকা গম পাঠায় নাই তাই দুর্ভিক্ষ হয়েছে কেমন যাওরা দেখেন বদমাইশিকেও গ্লোরিফাই করে অনেকে বলে না যে দেশের এত সমস্যা কেমনে মিটবে আরে হাসিনা জয় বাংলা হইলে ঠিক এইভাবে মিটে যাবে জাদুর মতো কারণ বাংলাদেশের যত সংকট সব কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে হাসিনার লোকেরা কারণ তারা যেন চুরি করতে পারে তারা যেন টাকার পাহাড় বানাইতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে পর্যাপ্ত পেঁয়াজ পর্যাপ্ত আলু থাকার পরেও কেন আমদানি করা হচ্ছে যখন ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে হাসিনা সকাল বিকাল কান্নাকাটি করে আমার অনুমান আলু আসে আধা টন আর টেকা পাঠায় এলসি করে 400 টনের এইভাবে টাকা পাচার করে ইন্ডিয়ায় হাসিনার বাপ সরদির বডিগার্ড ওর এক নম্বর লেসপেন্সার ছিল রেড ক্রসের প্রধান বানাইছিল গাজী গোলাম মোস্তফা যে কিনা মুজিবের নিজের কম্বলটা মেরে দিছিল মানে জানেন তো স্বাধীন বাংলাদেশে স্বাধীন হইলে বাংলাদেশে 7.5 কোটি কম্বল দেওয়া হয়েছিল রিলিফ হিসাবে তো মানে তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি তার মানে একজনের জন্য একটা কম্বল আমাদের পরিবার আমরা যদিও 4 জন ছিলাম আমি আমার বোন ছোট বোন বাবা মা 4 জন কিন্তু আমরা 2টা কম্বল পাইছিলাম যাই হোক কম্বলগুলো খুব ভালো ছিল এই কম্বল এই গাজী গোলাম মোস্তফা সব ইন্ডিয়া পাঠায় দেয় এই গাজী গোলাম মোস্তফা সকালে রেড ক্রসে বসতো আর রাত্রে চোলা চালন করতো দেখেন মুজিবের সাথে কি খাতি দেখেছেন তো মুজিব নিজেও কম্বল পায় নাই তোর ভাগে তো একটা কম্বল ছিল তাই না তো মুজিব নিজেই বলছিল 7.5 কোটি লোকের 7.5 কোটি কম্বল আমার কম্বল কই গোলাম মোস্তফা এটা ছড়া হয়েছিল তখন বানাইছিল মানুষজন যে কম্বল কেটা মুজিব কোট আর দেব নাম নৌকায় ভোট এই গাজী গোলাম মোস্তফাই মেজর ডালিমার তার বৌরে তুলে নিয়ে গেছিল মেরে ফেলার জন্য তো মুজিব জয় বাংলা হওয়ার পরে ওরে তো জেলে নিছিল মাইজে মনে করেছিল যে মেজর ডালিমারে জয় বাংলা করে দিবে তা কিন্তু করে নাই তারে জেলে দিছে তো যাই হোক তো জেল থেকে ছাড়া পাইছিল ছাড়া পেয়ে গেছে ইন্ডিয়া টাকা পয়সা ম্যানেজ করতে সব তো টাকা ওর ইন্ডিয়া ছিল টাকা পয়সা ম্যানেজ করার জন্য তো পুরো ফ্যামিলি নিয়ে গাড়ি করে যাচ্ছিল কইবেন তো গাড়ির উপরে দিছে ট্রাক তুইলা একেবারে পুরো ফ্যামিলি জয় বাংলা তো এইভাবে যারা টাকা পয়সা পাঠাইতেছ পাঠাও ইন্ডিয়া ভোগ করতে পারবা না বাংলাদেশ থেকে যে হিন্দু ফ্যামিলি গুলা মাঝে মাঝে টাকা পয়সা পাঠায় নিজের ভাই হয়তো নিজের আত্মীয় স্বজন মায়ের পেটের ভাই বোন ইত্যাদি ইত্যাদি তারাই এই টাকা মেরে দেয় ইন্ডিয়ায় হ্যাঁ জিজ্ঞেস করেন হিন্দুদেরকে এই গল্প পাবেন মেলা পাবেন হ্যাঁ ইন্ডিয়ার বাতাসে কিছু একটা আছে চোখ উল্টাতে টাইম লাগে না যেই মাত্র আমরা পণ্য বয়কটের আন্দোলন শুরু করলাম চেহারা বাইর হয়ে গেল ওদের বন্ধু দেশের হ্যাঁ জয় বাংলা যেভাবে জয় বাংলা হয়ে গেছে বন্ধু দেশ ভারত এই কথাটা বলাটা বাংলাদেশে অসম্ভব হয়ে যাবে তবে এই কাজে আমাদের প্রচুর হেল্প করেছে পশ্চিমবঙ্গের লোকেরা হ্যাঁ যেই রকম আচরণ করছে যেই রকম গালাগালি করছে আমাদেরকে যেইভাবে যেই ভাষায় সবাই সবাই একজনকেও দেখছেন যে বলছে এসে যে আপনারা ভ্যালিড কথা বলতেছেন যুক্তি দিয়ে এসে কথা বলছে আমাকে তো প্রত্যেক দিন ইনবক্সে এত গালাগালি করে প্রত্যেক দিন অথচ দেখেন এই সলিমুল্লাহ খান পশ্চিমবঙ্গের লোকদেরকে গর্দভ বললো আর বাংলাদেশের লোকেরা স্যাট করে উঠলো পশ্চিমবঙ্গ হচ্ছে বেশি কলোনিয়াল শহর ইংরেজদের তৈরি করা শহর কলকাতা তাদের রাস্তার নাম দেখেন লেনিন সরণি তাতে কি সন্তুষ্ট শেক্সপিয়ার সরণি খুব ভালো কিন্তু শেক্সপিয়ার রচনাবলী তো অনুবাদ করতে পারে না গর্দবেরা সলিমুল্লাহ খান মানলো পশ্চিমবঙ্গ রে আর ব্যথা পাইলো বাংলাদেশি জাউরারা ঠিক বলছে সলিমুল্লাহ খান যে সলিমুল্লাহ খানকে গালিতে আসবে গদাম দিবেন একেবারে আমার পক্ষ থেকে 2টা দিবেন আর আপনার পক্ষ থেকে 1টা দিবেন আমার পক্ষ থেকে 2টা দিবেন গদাম এখন জিজ্ঞাসা পারেন যে দাদা আপনার পক্ষ থেকে 2টা কেন রোজা রমজানের দিন তো সারদা একাডেমি আর চাংখার পুলে কোনোটি পাঠাবার পারিচ্ছি না তাই আমরা পুষিয়ে দিলাম 2টা করে দিবেন একেবারে গদাম